গুড মর্নিং গাইস, তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ হচ্ছে গাছে জল দেওয়া, যেটা আমি প্রতিদিন করি না। এখন যাব আমি নিচে, মা রান্না করছে, রন ঘুমোচ্ছে, আর ওকে যদি এখন আমি ডাকি ওঠো ভাত খাবে তাহলে ও একদম উঠবে না। আমি এখন চা বানাবো, চা নিয়ে যদি ওর কাছে যাই ও অবশ্যই ঘুম থেকে উঠবে। তা আমি এখন চা বানাতে নিচে যাচ্ছি। এই যে কি গো, গুড মর্নিং। গুড মর্নিং, চা বানিয়ে নিয়ে এসেছি তোমার জন্য। এই যে, থ্যাংক ইউ। গুড মর্নিং, জোরে গুড মর্নিং। গুড মর্নিং গাইস, গুড মর্নিং গাইস। আজকে ঘুম থেকে উঠেছি ভোর 5টার সময়, উঠে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করা হয়ে গেছে আর ইনি ঘুমাচ্ছিলেন, তাই ভাবলাম কি এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই আমি ভাবলাম যে কি করব, তোমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি তাহলে তুমি তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে যাবে, সেই ভেবে চাটা বানিয়ে আনলাম। তুমি তাড়াতাড়ি চাটা খাও, ওর ধান্দাটা আলাদা রকম দেখছি, ওর আবার ঘুমাবে। মিষ্টি হয়ে গেছে, কোনো মানে হয়? আমার খাওয়া হয়ে গেছে, আমি সে খেতে বসার আগে বলেছি কি তুমি একটু ভিডিও করে নিও, আর এখন খাওয়া শেষের পরে ভিডিও করছে, দেখো দিদি। হ্যাঁ, নিজে দিদির সাথে কথা বলতে বলতে ভুলে গেছে, ভুলে গিয়ে যাওয়ার আগে তোমাকে বলে রেখেছিলাম। আজকে আমাদের মেনুতে ছিল ডাল আর মাংস। কি গো, তখন দিয়ে মোবাইল নিয়ে বসে আছো, স্নান করবে না নাকি? সুইগি ইনস্টাগ্রামে তো অর্ডার করছি, মা বলছিল সব সবজি শেষ হয়ে গেছে, তা ভাবলাম অর্ডার করে দিয়ে দেখো। আমার পেঁয়াজ লাগবে, পেঁয়াজ অর্ডার করলাম, আলু, এখানে সব ধরনের সবজি পাওয়া যায়। কতক্ষণে বাড়ি আসবে? 10-15 মিনিটে চলে আসবে। কি বলো? হ্যাঁ, এর জন্য কি আলাদা করে কিছু ইনস্টল করতে হবে নাকি? না না, সুইগিতেই সুইগি ইনস্টাগ্রামে অ্যাভেলেবল আছে, আলাদা করে কোনো কিছু ইনস্টল করতে হবে না, এখানে ঘরের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়, তা ভাবলাম এখান থেকে অর্ডার করে দিই। এই যে চান টান করো গিয়ে, প্রীতি চান করো, যাও। আমি চান করেছি, হ্যাঁ আমি চান করেছি, আমি তোমার মতো না। ফাটাবো না তাহলে 500 বের করো। হ্যাপি হোলি, কালকেও হোলি গেছে আমাদের, আজকেও আমাদের হোলি, তাই তো নানুদা? এই যে যা টাকা পেয়েছিলাম মাংস খাইয়ে দিচ্ছি সবাইকে। ও এ এ মাংসটা কালকে রান্না হয়েছে, দেখেছো? সত্যি কথা বলে দিল, আমরা কালকে খাই নাই বলে যেটি আমার জন্য তুলে রাখছে তাই দিল। আমি এখন আবারও রং খেলবো, আমি এখনো স্নান করিনি। এই যে আমার পিচকিরি, যেটা নিয়ে আমি কালকে মানে হোলি খেলিনি, আর এই যে বেলুন, বেলুনের মধ্যে আমি এখন রং আর আবির মিশিয়ে জল ভরবো বেলুনের মধ্যে। কি এই কো 12টা বাজে? না, 1টা 2টা বাজে, 1টা 2টা বাজে, কটা বাজে? কটা বাজে? কটা? 10টা বাজে। কি আজকে আমরা পাওনা দেব না, আজকে তুমি পাওনা দেবা। মানে সবাইকে প্রণাম করে আমি গিফট নিয়েছিলাম। মানে গাইস এখন কিচ্ছু হবে না, এখন প্রীতি মণ্ডল চান করতে না, এখন রং, তুমি আমাকে মারছো, এখন রং খেলা হবে না। এই ছেড়ে যাও, ছেড়ে যাও বাবা, ছেড়ে যাও। শোনো, ভালো, খালি একটা বেলুন ফুলাবো, একটা বেলুন, শুধু একটা বেলুন ফুলে, এই বললে একটা ফাটাবে, ফাটালে রাস্তার লোককে কাউকে একটা মারবো, যার মুখে আবির দেব তার ভালো মানুষকে মারবো, সত্যি বলছি। বন্ধ হবে, বন্ধ হবে। আমি তো স্নান করে নিয়েছি, তোমরা কি স্নান করেছো? স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এত জোর করেছে, এত জোর করেছে, স্নান করো স্নান করো, দেখো আমাকে এখন ফ্রেশ লাগছে, তোমাকে কেমন লাগছে? কাজ করতে হবে তো, বংরা এখন ভিডিও এডিট করছে আর আমার কাজ কমপ্লিট, আর এখন আমি টাটা বাই বাই হবে, কারণ আমি ঘুমাবো। 1 hour later
তো গাইস আমার ভিডিও এডিটিং এদিকে কমপ্লিট। হ্যাঁ এদিকে সেভ হচ্ছে ভিডিওটা, আর এদিকে ম্যাডাম পরে পরে আর কোনো কাজই নেই, কাজ বাজ কমপ্লিট করে ঘুমিয়েছে। এই যে চলো একটু ঘুরে আসি। সালা তোমার অ্যাক্টিং করছে, মানে চেক করছিলে নাকি আমি কি করি? আমার কাজ কমপ্লিট, সেভ হচ্ছে, আপলোড করবো, তারপর একটুখানি বাড়িতে ঘুরে আসি চলো। কোথায় এখন যাবে ফুচকা খেতে। দেখা জন্মদিন বাড়িতেও যেতে হবে বলে সুন্দর একটা ড্রেস বের করলাম। আমার চুড়িদার এটা নতুন কিনেছিলাম, এখনো পরা হয়নি, তাই ভাবলাম আজকের দিনটা চুড়িদার পরি। ড্রেসটা তোমাদেরকে একবার দেখাই, এটা হচ্ছে প্যান্ট, আর এই যে হচ্ছে আমার চুড়িদার, আর সাথে একটা মিষ্টি ওড়না। তো এটা এরকম করে এই যে এই ড্রেসটা পরবো, এটা আমার খুব প্রিয় একটা ড্রেস। আর একটা কিনেছিলাম যেটা আমি দিদিকে দিয়ে দিয়েছি, আমার দিদি পরেছিল, তোমরা দেখতেই পাবে তাতানের অন্নপ্রাশনের ব্লগটায়, একটা হোয়াইট কালারের একটা চুড়িদার পরেছিল, ওটা দারুণ লাগছিলো, কিন্তু ওটা দিদিকে দিয়ে দিয়েছে আর এটা আমি নিয়েছি, যেহেতু দুটোই একরকম। তো চলো আমিও খুব এক্সাইটেড ড্রেসটা পরে আমাকে কেমন লাগে সেটা দেখার জন্য। নাকে আবির লাগলো কি করে? নতুন চুড়িদারটা পরবো, আচ্ছা নাকে আবির লাগলো কি করে বল? তো চলো ড্রেসটা পরি, তারপরে দেখাচ্ছে। তো গাইস আমি রেডি হয়ে গেছি, আর এই যে রেডি হয়ে গেছি, আমার লুকটা ভালো লাগে। এবার সবাই বলবে একটু হালকা করে লিপস্টিক পরলে ভালো লাগবে, খেতে গেলে উঠে যায়, এই হয় ওই হয় নানান প্রবলেম, তার থেকে এরকমই ঠিক আছে তাই না? ওখানেই থাকো মরণ দশা, খুব সুন্দর লাগছে বোন তোকে, কোথায় যাবি এত সুন্দর সাথে পুজো করে? বাজারে যাবো একটু, আর একবারে বার্থডের জন্য রেডি হয়ে নিলাম, বার্থডে নেমন্তন্ন আছে বোনের বার্থডে, তো সেখানে যাবো। আর ড্রেসটা ভালো লাগে না ওকে? হুম হুম, এই ড্রেসটা আমার খুব প্রিয়, আর এই ধরনের ড্রেস আমার পড়তে ভীষণ ভালো লাগে। চলো বেড়াই এবার, এখন আমি নিচে যাব মায়ের কাছে। আর এই ড্রেস মানে চুড়িদার বলতে গেলে অনেক দিন পরে পরলাম, তাই মা এখন, আর এটা তো নতুন ড্রেস আমার, মা দেখলে ঠিক একটা রিয়াকশন দেবে, চলো কি বলে তাই শুনবো, আর যদি কিছু না বলে আমি নিজেই জিজ্ঞাসা করবো মা আমাকে কেমন লাগছে। এই দেখ এই কথাটা কিন্তু, এই যে ভিডিওতে আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না জানিস তো, কি তুমি কি কাও এর আগের দিন নিয়ে যাও ও দোকানদারে কি কয় তোমার দোকানের জিনিস ভালো লাগতেছে না, ওই পাঁচ কয় ওই দোকানটা চলো, ওই দোকানটা কয় ওই দোকানটা চলো, ওই দোকানটা শাড়ি ভালো ঠিক আছে, সবাই জানিয়ে গেছে ব্যাপারটা।
সবাই বুঝতে গেছে ব্যাপারটা নাকি যেটি বাবা সেই ঘটনাটা মনে পড়ে যাচ্ছে, মনে আছে? থাক, ওর জন্য আমি লং ড্রেস পরা বাদ দিয়ে দিয়েছিলাম। বাড়ি থেকে সোজা মেমারিতে চলে এসেছি স্পঞ্জগুলো নিতে আমাদের অ্যাকোরিয়ামের জন্য। চলো এবার কিন্তু খাবার খাবো নানু দাদা। চলো চলো। তো এখন স্পেশাল চা। চিয়ার্স। এর আগেও খেয়েছি, আমারও ভালো লাগে। ভুট্টা নিয়ে নিলাম, আরও অনেক খাবার নিয়েছি, খেয়েছি, সব অর্ধেক রাস্তায় গিয়ে আবার খাবো। চলো বাড়িতে চলে এসেছি, আর এসে সবার আগে আমি গিয়ে চুলগুলোকে ঠিক করেছি। এত বাজে করে দিয়েছিল, মানে বাইক একটু জোরে চালিয়েছে আর চুলগুলো সব আমার জট পাকিয়ে গেছিলো। এই মাত্র আছড়ে আছড়ে ঠিক করলাম, বাড়িতে এসেছি, 10 মিনিট হলো। রনা এখন বাবার সাথে ফোনে কথা বলছে, ওই যে মানে আমার বাবার সাথে কথা বলছে। আর নানু দাদা কি কাণ্ডটাই না হলো আজকে, আমরা আসছিলাম তখন দুটো ছেলে একটা বাইকেই ছিল, এত বাজে ভাবে বাইক চালাচ্ছিল আমাদের বাইকের সামনে আসছে, আমাদের বাইকের সামনে এসে দেখাচ্ছিল, হ্যাঁ ওর ব্রেক কাজ করে আর কিছুই না, খালি আমাদের হুট করে সামনে ঢুকেছিল, আর একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, খালি এরকম 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 করে চলে আমাদের সামনেও, আবার নানু দাদাদের সামনে সেম। ও এসে ওই ব্রেকই টেস্ট করছিল যে আমার ব্রেকটা ঠিকঠাক কাজ করছে, আর ওদের চাকাগুলো পুরো স্লিপ কাটছিল, আর একটু হলে ওরকম করলে না দুর্ঘটনা ঘটে, ওদের কখন কি হয়ে যাবে কোনো ঠিক নেই। তারপরে ওরকম করতে করতেই বাড়িতে চলে আসলাম, ওদের জন্য একটা বাজে ঘটনা ঘটে গেছে, আমাদের মাছ পড়ে গেছে, আমাদের হাতে ছিল, ওরা এত বাজে ভাবে বাইক চালাচ্ছিল না ভয় পেয়ে যাচ্ছিলাম, ওর ব্রেক দেখে আমাদের মানে ব্রেক মারতে হচ্ছে, বাধ্য হচ্ছে আমরা। ওই তো আমরা অ্যাকোরিয়ামের জন্য কয়েকটা মানে মাছদের খাওয়ানোর জন্য কি ফিশ গো গোল্ড ফিশ মাছেদের মলিয়ার গোল্ড ফিশ আনা হয়েছিল, মাছেদের খাওয়ানোর জন্য মলিয়ার গোল্ড ফিশ কিনেছিলাম, সেটা পড়ে গেছে রাস্তাতেই, কারণ কি আমাদের হাতে ব্যাগ ছিল না কোনো। তাহলে তো আমার মনে ওরা ভালো, তোমরা রাইডার খারাপ ছিল, আমরা খারাপ ছিলাম না। যেমনটা বাড়ি থেকে বলে গেছিলাম, আমাদের বার্থডে নিমন্ত্রণ আছে, যে গান বাজছে শোনাচ্ছে, মা চলে গেছে অলরেডি, কারণ বাড়িতে ছিলাম না, তাই মা হয়তো আমার জন্য অপেক্ষা করেছে আর পাইনি, কেবল ফোন করলো যে আয় তাড়াতাড়ি, আমি আর রন এখন একটু যাবো, রন আবার কোথাও একটা বেরোবে, চুল দাড়ি কাটবে হয়তো। তো গাইস গ্লেজ দিচ্ছ তোমাকে, কেবল প্রমোশন শুট করে উঠলাম, বাড়িতে এসেছি, বার্থডেতে গেছি, অনেক মজা করেছি, বাড়িতে এসেই কাজে বসে গেছি দুজনে মিলে। তারপরে এই যে দেখো এত চকচক করছে কেন, প্রমোশন শুট ছিল ওর জন্য। তো এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।